ট্যাংকারে ধাক্কায় মৃত্যু পৌরসভার স্বাস্থ্যকর্মীর। স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকাকরণের কাজ শেষে স্কুটি চালিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে কল্যাণপুরের বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বুধবার দুপুরে ট্যাঙ্কারের ধাক্কায় হলদিয়া পৌরসভার এক স্বাস্থ্যকর্মীর মর্মান্তিক মৃত্যু হল। মৃত স্বাস্থ্যকর্মীর নাম শিবানী সাঁতরা মাইতি, বয়স 38 বছর। হলদিয়ার HPL লিঙ্ক রোডের সিটি সেন্টার সংলগ্ন ইমামি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্যাঙ্কারটি পিছন থেকে ধাক্কা মেরে বাইক সহ ওই স্বাস্থ্যকর্মীকে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কাজ শেষে নন্দকুমারে কল্যাণপুরে ফিরছিলেন। ওই স্বাস্থ্যকর্মী পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। খবর পেয়ে ছুটে যান পুরসভার চেয়ারম্যান, চেয়ারম্যানের কাউন্সিল সহ একাধিক কাউন্সিলর। ঘাতক গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেছেন ভবানীপুর থানার পুলিশ। Thank you.